বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল সাইট হলো ফেসবুক। তথ্য প্রযুক্তি আর ইন্টারনেটের যুগে এখন ফেসবুক ব্যবহার করেন না এমন মানুষ পাওয়া যাবে একেবারেই হাতে গোনা। তবে এই ফেসবুকেরই এবার দুঃসংবাদের বার্তা দিল রয়টার্স। আমেরিকার সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকে নারী ইউজারদের সংখ্যা কমেছে। এর কারণ হিসেবে যেসব তথ্য উল্লেখ করা হয়েছে তা সত্যিই নিন্দনীয়। সংবাদ সংস্থাটির দাবি, পুরুষ শাসিত সমাজের মতোই সোশ্যাল নেটওয়ার্কও ফেসবুকও পুরুষ শাসিত হয়ে উঠেছে। নগ্ন ভিডিওর কারণে অনেক নারী ক্ষুব্ধ হয়ে ছাড়ছেন ফেসবুক। ফেসবুকে নারীদের নিরাপত্তা ও গোপনীয়তাও প্রশ্নবিদ্ধ হচ্ছে প্রতিনিয়ত। এছাড়া অ্যাপের নকশা এবং সাইন অ্যাপের জটিলতার কারণেও অনেক নারী আগ্রহ হারিয়ে ফেলছেন ফেসবুকের ব্যাপারে। এ কারণে ভারতে ফেসবুকের নারী ইউজার কমেছে। যারা মূলত ভিডিও কন্টেন্ট পছন্দ করেন তাদের কাছেও ক্রমেই কমেছে ফেসবুকের গ্রহণযোগ্যতা। আমেরিকার এই জনপ্রিয় সংবাদ সংস্থার প্রতিবেদন প্রসঙ্গে মেটার সংশ্লিষ্ট মুখপাত্র জানান, রয়টার্সের ওই রিপোর্ট শুধু ফেব্রুয়ারি মাসের ওপর তৈরি করা হয়েছে, তাই এ বিষয়ে মাথা ঘামাতে রাজি নন তারা। বরং ফেসবুকের মনোন্নয়নে আরও গবেষণা চালিয়ে যাচ্ছেন তারা। বর্তমানে ফেসবুকের ভারত ইউজার সংখ্যা বিশ্বের মধ্যে সর্বাধিক। তবু ভারতে আরও ফেসবুক ইউজার সংখ্যা বাড়াতে চাচ্ছে মার্ক জাকারবার্গের সংস্থাটি। নিয়ে আসছে নতুন নতুন পিছার, এমন সময় রয়টার্সের এমন তথ্যর প্রতিবেদন ফেসবুকে কতটুকু প্রভাব ফেলবে তা শুধু সময় বলে দিতে পারবে। দর্শক, গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন বিডিটিউব নিউজে। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটাও ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তীতে নতুন কোনো আপডেট টপিক নিয়ে ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।